হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি রান্নাবান্না। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম শরবত খেলে খুবই ভালো হয়, তো তার জন্য আমি আজকে তরমুজের আইসক্রিম করে আপনাদের সামনে দেখাবো। তো কীভাবেই তরমুজের আইসক্রিমটা আমি বানাই, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো। তারপর তরমুজটা আমি কেটে নেব। দেখুন কি সুন্দর লাল হয়েছে, আমি বলেছিলাম যে লাল দেখে দেবেন। কিন্তু টুকরো করে নিয়েছি, তরমুজের থেকে যে দানাগুলো ফেলে দিতে হবে, তরমুজের দানাগুলো ফেলে দেব, দিয়ে তরমুজটা এখন পিস পিস করে কেটে নেব। ভালোবাসা দিয়ে দেব যতটা পেরেছি, যে দানাগুলো ফেলে দিয়েছি। এই যে দেখুন দানাগুলো কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি, তরমুজটা যেহেতু মিষ্টি তো চিনির পরিমাণটা একটু অল্প দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ, দিয়ে এটা আমি জুস করে নেব। একটু গন্ধরাস লেবু মিশিয়ে দিলে কিন্তু তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়, তো এখান থেকে আমি এখন একটা গন্ধরাস লেবু নেব। তো এই যে গন্ধরাস লেবু আমি জুস করে নিয়েছি, আর এই যে জুসের মধ্যে এবার একটু গন্ধরাস লেবু মিশিয়ে নিয়েছি। এবার এই জুসটা মোল্ডের মধ্যে ঢেলে দেবো। এইভাবে করবেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। সবটাই ভরে নিয়েছি রজরসটা, এবার যে প্লাস্টিকটা দিয়ে এটে নিয়েছি, এবার এই যে কাটার দিয়ে মুখটা বন্ধ করে দেবো। আইসক্রিমের কাঠি বসিয়ে দেবো। এই যে মোল্ডটা কমপ্লিট করে নিয়েছি, এবার এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে। তো এই যে এটা আবার সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা মোল্ডটা সারা রাত ডিপ ফ্রিজে ছিল, এবার দেখবো আইসক্রিমটা কতদূর জমেছে। আস্তে আস্তে করে গার্ডারটা খুলে নিতে হবে, নিয়ে আস্তে করে প্লাস্টিকটা তুলে দিতে হবে। দেখুন কি সুন্দর জমে গেছে, এবার এটাতে আস্তে আস্তে করে বের করে নেব। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই তরমুজের আইসক্রিম বানাতে পারেন, খেতে কিন্তু ভালোই, সত্যি খুবই ভালো হয়। তরমুজের আইসক্রিম কমপ্লিট হয়ে গেছে, আর একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অসাধারণ লাগছে এই গরমের দিনে এরকম বাড়িতে, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে আপনারা এইভাবে তরমুজের আইসক্রিমটা বানাতে পারেন। আর এর মধ্যে কোনো কেমিক্যাল কিছুই দেওয়া নেই, তো এটা খাওয়াই যেতে পারে। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তরমুজের আইসক্রিমটা বানাবেন। আর পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফিরে আসছি আগামীকাল গরমের কোনো রেসিপি নিয়ে, তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।